সিসিটিভির ফুটেজে দেখা যায়, আমতলা মসজিদের কাছে খিলগাঁও রেলগেটের সিগন্যালে অপেক্ষারত সাদা মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে একটি মোটরসাইকেল। হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলের এক আরোহী নেমে গাড়ির সামনে বসে থাকা আওয়ামী লীগ নেতা জাহিদুলের ওপর গুলি চালায়। ঘটনার সময় একই গাড়িতে থাকা টিপুর সহযাত্রী বলছেন, খুব কাছ থেকে মুহুর্মুহু গুলি করে পেশাদার খুনি। পুলিশ জানায়, মোট ১২ রাউন্ড গুলির মধ্যে ১০টি গুলি ভেদ করে জাহিদুল ইসলাম টিপুর শরীরে। ওই মুহূর্তে যে অবস্থায় গুলিগুলো হয়েছে তাকে বুঝতেও পারিনি, চিনতেও পারিনি, খালি বৃষ্টির মতো আমি সাউন্ড শুনছি। আমি ওই সময় আমার বন্ধুকে আমি টান দিয়ে ধরছিলাম মাথাটা, যে মাথাটা যেন গুলি না লাগে, এটুকু চেষ্টা করছি আমি। নিহতের স্ত্রী দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ জানায়, কয়েকদিন আগে কে বা কারা মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছিল নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপুকে। অন্য কোনো ইস্যু উনি উল্লেখ করেন নাই, না উনি কাউকে সন্দেহ করছেন না, উনি শুধু দুষ্কৃতিকারীরা তার স্বামীকে হত্যা করেছে এই বিষয়টাই উল্লেখ করেছেন। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি সেই দুষ্কৃতিকারীকে ধরার জন্য। ঘটনার পরই তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুব শিগগিরই আসামিকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তারা। এলোপাতাড়ি গুলি কিন্তু ওই মেয়ের গায়েও লাগে, সেক্ষেত্রে আমরা একটা এখন পর্যন্ত একটা মামলা নিয়েছি, আমরা এই মামলায় কভার করব, না অন্য কোনো ইস্যু হবে সেটা আমরা পরবর্তীতে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা সিদ্ধান্ত। বেশ কিছু ফুটপ্রিন্ট আমরা ইতিমধ্যে পেয়েছি, বেশ কিছু তথ্য পেয়েছি, আলামত পেয়েছি, আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং বেশ কিছু মোটিভ আমাদের কাছে এসেছে। খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার মোটিভ এবং যে শুটিং করেছে, যে শুটার ছিল, তাকে আমরা গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করতে পারবো। এই ঘটনায় নিহত টিপুর গাড়ি চালক মুন্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। টিপু স্থানীয় ক্রীড়া সংগঠক এবং আইডিয়াল কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।